ସ୍ଵାଗତ କରୁଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଆମର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲରେ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖନ୍ତୁ ପଞ୍ଚାୟତ ଅଫିସ୍ ତରଫରୁ ଏକ ରିକିଟମେଣ୍ଟ ଆପଣ ପାଇଁ ଆସିଯାଇଛି ଯେଉଁଥିରେ କି ଏଜୁକେସନ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ କେବଳ ଟେନ୍ ପାସ୍ ରହୁଛି ଯଦି ଆପଣମାନେ ଦଶମ ପାସ୍ କରିଛନ୍ତି ଏହାକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏଥିରେ কোনবি আপোনাৰ এগজাম কৰা ডাইৰেক্ট এতিয়া আপোনাক ৰিক্ৰুটমেণ্ট মিলি যাব ডাইৰেক্ট চাকি মিলি যাব এয়া আপোনাক নিজ পঞ্চায়তৰ হিচাপ নিজ নিজ পঞ্চায়তৰ আপোনাক নিযুক্তি মিল ফ্ৰেণ্ডছ আপোন মানে এই জবাই ইণ্টাৰেষ্টেড ত আমি এই ভিডিঅ'ৰে জাণিবা এইজ লিমিট ক' ৰ আপলাই আপ্লায়ে করবে কেতে কে মিল আপ্লা ডেট কেবে রহিছে ফুল ডিটেলস আপনস এই ভিডিওরে সেয়ার করি তেম যে এই জবক কু আপ্লাপ চিডিও কমপ্লিট দেখুন ভিডিওরে যদি কিছু ডাউট রপন মানে কমেন্ট বকসরে পচারি পেয়ে ভিডিওটি পসন্দ আসলে লাই করিবে ও আগকু এইপরি জবর আপডেট পা চ্যানেল সবসক্রাইব করে নেবে তো ফ্রেন্ডস দেখুকেসন কালিফিকেসন কম রয়েছে যদি আপন মানে দশম পাস করছেন নিশ্চিন্ত এখন আপ্লা করিপারে এজ লিমিট বর্ষ ম্যাক্সিম পঁয়চালি বর্ষ ୟୁଆର୍ କ୍ୟାଣ୍ଡିଡେଟଙ୍କ ପାଇଁ ତା ସହ ଏଜ୍ ରିଲାକ୍ସେକ୍ସନ୍ ରହିଛି ଓ ବି ସି ତିନି ବର୍ଷ ଏସ୍ସି ପାଞ୍ଚ ବର୍ଷ ଏସ୍ ଟି ପାଞ୍ଚ ବର୍ଷ ଓ ପି ଡବ୍ଲ୍ୟୁ ଡି କ୍ୟାଣ୍ଡିଡେଟଙ୍କର ଦଶ ବର୍ଷର ଏଜ୍ ରିଲାକ୍ସେକ୍ସନ୍ ରହିଅଛି ସାଲାରୀ ଦେଖିନିଅନ୍ତୁ ପର ମନ୍ଥ ଆପଣଙ୍କ ସାଲାରୀ ପଚିଶ ହଜାର ଟଙ୍କା ରହୁଛି ସିଲେକ୍ସନ୍ କିପରି ହେବ ନା ଏଥିରେ କୌଣସି ବି ଏକ୍ଜାମ କରାଯିବ ନାହିଁ ଆପଣମାନେ ଦଶମରେ ଯେଉଁ ମାର୍କ ରଖିଥିବେ ସେଇ ଅନୁସାରେ ଆପଣଙ୍କର ଏଥିରେ ସିଲେକ୍ସନ୍ କରାଯିବ ଆପ୍ଲିକେସନ୍ ଫିସ୍ ଦେଖିନିଅନ୍ତୁ ଟୋଟାଲ ଫ୍ରି ଜେନେରାଲ୍ ଓ ବି ସି ଏସ୍ସି ଏସ୍ ଟି ପି ଡବ୍ଲ୍ୟୁ ଡି ସମସ୍ତେ ଏହାକୁ ଫ୍ରିରେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଆପ୍ଲାଏ କରିବା ପାଇଁ କେଉଁ ସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଦରକାର ଦେଖିନିଅନ୍ତୁ অল এজুকেশন সার্টিফিকেট মার্কশিট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কাস্ট সার্টিফিকেট ও বিসি এসিএসটি পাই তাস ওয়ান আইডি প্রুফ আধার কার্ড প্যান কার্ড ভোটর কার্ড তিনটার গোটেবি ডকুমেন্ট আপনার আপ্লা করে পে আপ্লিকেসন স্টার্ট ডেট আপ্লা হয়ে গল্প পনেরর জানুয়ারি এর লাস্ট ডেট মানে এই জবকু কিপর আপ্লায়ে করবে চলু জাণি নবা ত ফ্ৰেণ্ড দেখন্তু প্ৰথমে আপোনৰ গুগল বস অপন কৰবে লেখিবা জব ফাইণ্ড ডট ইপেনে ডাইৰেক্ট ওড়িশা জব ফাইণ্ড লেখি সৰ্চ কৰি নেবে ত' ফ্ৰেণ্ডছ দেখন্তু যেতিয়া জব ফাইণ্ড লেখি সৰ্চ কৰবে ডাইৰেক্ট ৱেবছাইট অপন হৈ যাব ফাৰ্ষ্টৰে লেখা হৈছিলশা পঞ্চায়ত ৰিক্ৰুটমেণ্ট দুই হাজাৰ চবিছ তো আপনার এপরে ডাইরেক্ট ক্লিক করে নবে যেত ক্লিক করিবে এভি পেজ ওপন হয়ে যাব তো আপনার তলকু স্কুল ডাউন করে নবে এটি লেখা হইছে অনলাইন ডাউনলোড পিডিএফ ফর জব অপডেট তো আপনার কে ফার্স্ট নোটিফিক পিডিএফ উপরে ক্লিক করে নোটিফিকেসন ডাউনলোড করে নবে তো ফ্রেন্ডস দেখ আমার নোটিফিকেসনটি সকসেসফু ডাউনলোড হয়ে গেল লাস্ট ডেট দেখে পনেরো এক দুহাজার চবিশ রয়েছে কিপর আপ্লা করবে দেখিপাথি কেউ কেউ পোস্ট রিক্রুটমেন্ট আসি আপ্লায়ে করোলডাউন করবে দেখুন এইপরি তু স্কোল ডাউন করবে আপনার গোটে আপ্লিকেসন ফর্ম মিল ওকে তো আপনার কে কেউ পোস্ট আপ্লা করা চোস্ট না লিখবে আপোন লিখিব এতিয়া আপোনৰ ফটোকপি দিচেণ্ট ফট দে আপোনাৰ আড্ৰেছ দেবে যদি পৰমানেণ্ট আড্ৰেছ চেম হৈ থাকিব এইম লিখিদেবে দিলে কণ্টেক্ট নম্বৰ ডেট অফ বাৰ্থ মদৰ নম্বৰ ইমেল আই ডি মেল কি ফিমেল তাৰ আপোনাৰ মাৰেড কি অনমাৰেড ফাদৰ্ছ নেম এই চবু ইজিলি ফিল অপ কৰি নেবেবে তাৰপৰা এজুকেশ্যন কালিফিকেসন দেবে দেখুন এটি মাট্রিক তারপরে দেখত প্লস টু এসব দে দেবে যদি গ্রাজুয়েসন করে দেবে যদি পিজি দেই পে যদি কর না কেবল মাট্রিক ফিল অপ করবে তাপরে দেখুন এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে তা এটি দেবে এসব ফিল অপ কলাপরে আপনার কিপর আপ্লা করি দেখুন এসব ইজিলি ফিল করলে

যদি সিলেক্ট হোক আপনার কেবে আপনার ডিবি রাশি ডকুমেন্ট ভেফিকেসন ও কন প্রোসেস রয়েছে আপনার মিলে যিপ্লা তেম আপন মানে যে আপ্লা করা চাই মস্ট এই পোস্টপ্রাই আপ্লায়ে করে নি তো আশা ভিডিওটি পসন্দ আসি যদি পসন্দ আসি লাইক গোটে করত ও আগুক এইপরি জবর আপডেটপ্রাই চ্যানেল সবসক্রাইব করে নি